নমস্কার আজকের ভিডিওটি যারা নিয়মিত ইউটিউব দেখেন সেই ইউটিউব যারা দেখেন তাদের জন্য গোপনীয় তিনটি সেটিংস যা আপনারা হয়তো অনেকেই জানেন না আপনাদের সাথে শেয়ার করছি সেই সেই তিনটি অত্যন্ত গোপনীয় সেটিংস যারা নিয়মিত ইউটিউব দেখেন ইউটিউবে সাধারণত যে ভিডিওগুলি দেখা হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার এইটিন প্লাস ভিডিও বা আজে বাজে বা উল্টো পাল্টা সেই ভিডিওগুলিও দেখা হয় সেই ভিডিওগুলো দেখলে আপনার বাড়িতে যারা বাচ্চারা আছে বা অন্য যে যদি মোবাইল নেয় মোবাইল নিয়ে আপনার যদি ইউটিউব খুলে নেয় তাহলে কিন্তু আপনি যেহেতু সেই ভিডিওগুলি দেখেছেন তাহলে সেজন্য সার্চ লিস্টের থেকে শুরু করে আপনাকে কিন্তু সেভাবে ইউটিউব ট্র্যাক করে নিয়ে আপনাকে তার রিলেটেড যে ভিডিও আছে সেই ভিডিওগুলি কিন্তু আপনার কাছে পৌঁছে দেয় সুতরাং দেখতে অনেক শেষ ক্ষেত্রে আপনি হয়তো ধরা পড়ে যাবেন বা আপনার বাচ্চা যদি হয় তাহলে হয়তো ওর মধ্যে ক্লিক করে সেই ভিডিওটা দেখে ফেলতে পারে সেগুলো যদি না হয় এবং আপনি যদি অস্বস্তিতে না পারেন সেই জন্য আজকের এই তিনটি সেটিংস তবে শুরু করা যাক আজকের এই তিনটি সেটিংস দেখুন সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন জাস্ট লাল লেখা সাবস্ক্রাইব উপরে টাচ করে এবং বেল বাটন টাচ করুন আপনার কাছে সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য গোপন সেটিংস দেখাবো সেই তিনটি গোপন সেটিংসের জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ইউটিউব গুগল প্লে স্টোরে গিয়ে ইউটিউবটি আগে আপডেট করে নিতে হবে যদি আপডেট করা না থাকে আপডেট করে নিতে হবে আর যদি আপডেট করা থাকে তাহলে এখানে অপশন পাবেন ওপেন আর আপডেট করা না থাকলে এখানে আপডেট দেখাবে এবার ওপেন করুন ওপেন করলেই ওপেন করার সাথে সাথে এখানে যে নতুন নতুন যে ট্রিক্সগুলো যে সেটিংসগুলো জানবেন সেই সেটিংসগুলোর জন্য প্রথমে যেতে হবে এখানে ডান দিকে যে আইকন থাকবে আপনার নাম বা আপনার চ্যানেলে যে নাম থাকবে আইকন থাকবে সেখানে গিয়ে আপনি যান সেটিংস সেটিংসে যাওয়ার পর জেনারেল জেনারেলের পরে দেখুন এখানে ডার্ক থিম ডার্ক থিম এনেবেল করলেই হয়ে যাবে ব্ল্যাক ডার্ক এবং ডার্ক করলেই আপনার চোখের দিক থেকেও আপনি অনেক আরাম পাবেন এবং আপনার ব্যাটারি লাইফ অনেক অনেক বেড়ে যাবে কারণ এখানে অনেকটাই পাওয়ার সেভিং অর্থাৎ পাওয়ার সেভিং মেটে চলে আসবে এবার মূল যে সেটিং সেই মূল সেটিংটির দিকে যাচ্ছি সেটি হচ্ছে আপনি যদি অনেক ভিডিও দেখে থাকেন যেগুলো আবল দাবুল এইটিন প্লাস আজে বাজে ভিডিওগুলো যেগুলো দেখে থাকেন যদি দেখে থাকেন তাহলে আপনার মোবাইল এরপরে যদি অন্য কেউ যদি সেই মোবাইল নেয় মোবাইল নিয়ে যদি ইউটিউব খুলে ইউটিউব খুললে কিন্তু আপনার অনেক কিছুই সেই যেহেতু ইউটিউব আপনাকে ট্র্যাক করছে সেই ট্র্যাক করার জন্য তার যে রিলেটেড ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে সেই জন্য এই সেটিংসটি আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় সেটি হচ্ছে সেটির জন্য আপনি ওই আইকনে যাবেন আইকনে যাওয়ার পরে দেখবেন টার্ন অন g আইএন i জি o ইনকোগনিটো টার্ন অন এটি আপনি টার্ন অন করে দেবেন টার্ন অন করে দিলে ইউটিউব আপনাকে আর ট্র্যাক করতে পারবে না ইউটিউব আপনাকে ট্র্যাক করতে পারবেন অর্থাৎ আপনি এখন যদি আপনি যদি যে ভিডিও দেখুন না কেন এখানে সার্চ করে আপনি সার্চ করার পরে যে কোনো ভিডিও দেখুন ক্ষেত্রে আপনার পরে আপনি যখন এই ইগনোগ ইনকোগনিটো যেটি আছে সেটি যদি আপনি যদি টার্ন অফ করে দেন তারপরে কিন্তু আপনার সেই সার্চের ক্ষেত্রে অপশনে আসবে না সে যেগুলো আপনি যে আবোলতাবোল বা এইটিন প্লাস যে ভিডিও বা যেগুলো আমরা দেখে থাকি যেগুলো বয়স্কদের জন্য বা এইটিন প্লাস যেগুলো ভিডিও আছে সেগুলো আপনারা দেখে থাকি সেগুলো কিন্তু এখানে চলে আসবে না আর যদি অন্য কেউ এই মোবাইলটি নিয়ে ইউটিউব খোলে সুতরাং এর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেফ এবং এবার আবার আগের মতনই যদি টার্ন অফ করে দিন টার্ন অফ করে দিলেই আবার আগের মতোই চলে আসবে অর্থাৎ সাইন ইন হয়ে যাবে সেক্ষেত্রে আগের মধ্যে চলে আসবে এবার যে সেটিংস যে সেটিংসটি সবার জন্যই প্রয়োজনীয় সেটি হচ্ছে বাড়িতে আপনার মোবাইল যেহেতু বাচ্চারা বা যে কোনো অন্য কেউ দেখতে পারে দেখে যাতে আপনার এই আজে বাজে আবল তাবোল বা এইটিন প্লাস ভিডিওগুলি দেখতে না পারে ইউটিউবে তো অত বেশি নেই তবুও অনেক আছে সেইগুলো যে দেখতে না পারে সেই জন্য আপনি যাবেন সেটিংসে চ্যানেলে গিয়ে সেই সেটিংসে জেনারেল জেনারেলে যাওয়ার পর একদম লাস্টে চলে যান এনেবেল স্টেটস ফর নিড এবং রেস্ট্রিক্টেড মোড এটি সমস্ত ফোনেই প্রত্যেকেরই এটি দরকার কারণ এই যদি সেটিংটি করে দেওয়া থাকে তাহলে আপনার বাড়িতে বাচ্চারা বা আন্ডার এইটিন যারা আছে তারা যদি সেই ভিডিওগুলি দেখতে চায় যেগুলি এইটিন প্লাস ভিডিও সেটি ওপেন করলে তাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাকে ওপেন করতে হবে নইলে সেই ভিডিওটি ওপেন হবে না আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে